नमस्कार, सुप्रभात, स्वागत सबाई के ड्रीम डेस्टिनी श्री मणि भास्कर दार अनुष्ठाने। आम्रा गत अनुष्ठानगुलोर ही एक प्रॉपर कंटिन्यूएशन आज के करब। आम्रा कखनो कखनो भूले जाई जे आम्रा बाड़ीते कौन समयटा कोथाय बेशी थाकि। एटा एक खूब अद्भुत ब्यापार, आम्रा निजेर अनेक समय भूले जाई, मने राखी ना जे बाड़ीते किन्तु बेडरूमे आमादेर अवस्थानटा सबथेके बेशी समय हय। किरकम धरुन आपनी सकाल बेलाय जदि बाड़ी थेके बेरोन अफिसेर उद्देश्ये आठटार समय, आर धरुन रात आठटाय जदि फिरे आसेन, ताहले एई समयटुकुर मध्ये आपनी बाड़ीते नेई। रात आठटार पर थेके शुरू करे एगारोटा पर्यन्त एई समयटुकु आपनी आपनार बाड़ीते डाइनिंग रूमे अथवा टीवी रूमे बसे टीवी देखछेन। सकालबेलाय जदि आपनी आर्ली राइजार हन, छटाय जदि घुम थेके ओठेन, ताहले छटा थेके अफिसे बेरोनोर आगे पर्यन्त आपनी कखनो टयलेट कखनो आपनार डाइनिंग स्पेसे आछेन, आपनी बेडरूम थेके बेरिये एसेछेन। हिसेब करले देखा जाय रात एगारोटा थेके शुरू करे सकाल छटा पर्यन्त এই যে প্রায় সাত ঘন্টা সময়কাল, এই সময়টা আপনি বেডরুমে রয়েছেন। এবার ক্যালকুলেশন করুন যে আপনার অবস্থান আপনার বাস্তুতে কোন ঘরে বেশি। আপনি এবার ক্যালকুলেশন করুন, দেখবেন যে বেডরুমে আপনার অবস্থান সবচাইতে বেশি সময় থাকে, কিন্তু যেহেতু আমরা বেডরুমে ঘুমিয়ে থাকি, আনকনশিয়াস অবস্থায় থাকি, সেই কারণের জন্য আমরা অতটা নোট করি না। আজ শ্রী মণি ভাস্কর দার অনুষ্ঠানে আমরা ইম্পর্টেন্স অফ বেড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্স অফ বেডরুম নিয়ে আলোচনা করব। আপনার বাস্তুতে আপনার বিছানা এবং শোয়ার ঘর, অর্থাৎ যার মধ্যে আপনার বিছানা আছে, এর গুরুত্ব কতটা, ইম্পর্টেন্স কতটা। আপনাদেরকে একটা ডায়াগ্রাম আমি প্রথম একটু দেখাই, টিভিতে চলে যাই। এটা একটা ফ্ল্যাটের টোটাল ডায়াগ্রাম। দেখুন মাঝখানে এই ছবিটার একটা কানেক্টর রয়েছে। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই এ ব্লক, বি ব্লক, সি ব্লক এবং ডি ব্লক, তাহলে এ বি একদিকে, সি ডি আরেক দিকে। টিভির ওপরটা যদি উত্তর হয়, সেদিকটা যদি এ বি হয়, তাহলে আমি ধরে নিচ্ছি তার ঠিক উল্টো দিকটা হচ্ছে সি ডি ব্লক। তার মানে এ ব্লকে অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, বি ব্লকে অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, সি ব্লকে অনেকগুলো ফ্ল্যাট রয়েছে এবং ডি ব্লকে অ্যাজ ওয়েল অ্যাজ অনেকগুলো ফ্ল্যাট রয়েছে। মজার বিষয়, আপনার ডেট অফ বার্থ বিভিন্ন রকমের, অর্থাৎ এক একটা ব্লকে যদি পঞ্চাশটা করে ফ্ল্যাট থাকে, এখানে দুশোটা ফ্ল্যাট আছে। আপনি কোথায় থাকবেন, এটা শুধু ছোট একটা প্রশ্ন, কিন্তু এর গুরুত্ব আপনার ক্ষেত্রে অনেক। কারণ আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আনকনশিয়াসলি আপনি কিন্তু বেডরুমেই বেশি সময়ে থাকেন। শ্রী মণি ভাস্কর দেশে উপস্থিত হয়েছেন, কিছু ছবি একটু আমি চট করে আপনাদেরকে দেখাই। এই সমস্ত ডায়াগ্রামগুলো নিয়ে আজকে রেসপেক্টিভলি আমরা আলোচনা করব। এটা হচ্ছে ফার্স্ট ডায়াগ্রাম, আপনাকে ঠিক যেরকম বললাম। এবার যে ডায়াগ্রাম দেখাচ্ছি এটা একটা ব্লু প্রিন্ট, এটা একটা ব্লু প্রিন্ট। এটা দেখুন, এখানে কিন্তু আপনি যখন প্রসপেক্টাস পাবেন ফ্ল্যাট কিনতে গেলে, সেখানে এই ধরনের রুম কিন্তু আপনি পাবেন। থ্রি ডি ডায়মেনশন অফ
দ্য ফ্ল্যাট, এটা আপনি পাবেন। আপনার যে ব্রোশিয়ার বা প্রসপেক্টাস পান ফ্ল্যাট কিনতে গেলে, সেখানে ইউ ক্যান সি দিস কাইন্ড অফ দ্য পিকচার। এটা হচ্ছে ব্লু প্রিন্ট বললাম, এটা দেখুন, এই হচ্ছে আরেকটা এবং এই হচ্ছে আরেকটা। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি শ্রী মণিভাস্কর দেখে স্বাগত জানাই। এত ইন্টারেস্টিং এই টপিকটা, আমার মনে হয় বহু মানুষের খুব কাজে লাগবে। প্রথমত বলি যে ঠিকই বলেছেন, খুব ভালো কথা যে কোনটা কার লাগবে, সবার তো সবকটা লাগবে না। প্রথম যে ছবিটা যদি আমরা দেখি, প্রথম একদম ফার্স্টের যদি, হ্যাঁ রাইট, এটা দেখুন একদম পূর্ব দিক করা আছে, পশ্চিম দিক করা আছে, একদম ওপরের দিকের যে প্লটটা আছে, মানে আপনারা ছবি যারা দেখছেন তার ওপর দিকের যে প্লটটা আছে, সেটা হচ্ছে একদম টোটাল ডায়াগ্রামের নর্থ ইস্টের প্লট। আবার দেখুন বাঁ দিকে যেটা আছে, টোটাল ডায়াগ্রামের নর্থ ওয়েস্টের প্লট, এবং টোটাল ডায়াগ্রামের দেখুন নিচের দিকে দক্ষিণ পূর্বের প্লট এবং একটা দক্ষিণ পশ্চিমের প্লট। আমি এগুলো আলোচনা করবো, কেউ ফোনে আছেন সম্ভবত, ফোনটা নিয়ে নিন। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি অমৃতা চন্দ্র বলছি, টালিগঞ্জ থেকে। স্বাগত অমৃতা দেবী, কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 17 এপ্রিল, রাইট, 1993। 17 এপ্রিল 1993, একটু দাঁড়ান, 7 থেকে 8 9। মেয়ের নাম কি? অস্মিতা চন্দ্র। হ্যালো, হ্যাঁ দেখছি, আমি দেখছি। 17 এপ্রিল 1993, 17 এপ্রিল 1993, টাইম বলুন। 4:08 বিকেলবেলা। কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, কি বার জন্ম ছিল? কি বার জন্ম ছিল? শনিবার। আচ্ছা, কন্যা লগ্ন এবং কুম্ভ রাশি, আপনার কন্যার প্রথম বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে ওর পিতৃস্থানটা একটু ড্যামেজ আছে, পিতার জায়গাটা একটু বুঝে এগোতে হবে, পিতার জায়গাটা ভালো দেখাচ্ছে না। ওর নিজের ছকে কোনো গাইনো প্রবলেম আসতে পারে, ও নিজের ছকে মাথার যন্ত্রণা, স্কিন ডিজিজ, অ্যালার্জি, এগুলো হওয়ার চান্স ভীষণ। বংশের কারুর চেস্টে প্রবলেম থাকার কথা, মানে বাবা মা বা দাদু দিদা কারুর দুই তরফেরই কারুর বুকে কিছু প্রবলেম হওয়ার কথা। মঙ্গল একাদশে বসে আছে, বেসিক্যালি এটা সায়েন্স রিলেটেড ছক এবং বায়োলজি রিলেটেড কিছু পড়াশোনা করা ওর জন্য ভালো, বায়োলজি রিলেটেড পড়াশোনা করা ওর জন্য ভালো, সায়েন্সের এটা ছক, জানি না কী নিয়ে পড়ছে। সময় এখন খুব একটা ভালো চলছে না, ভালো সময় আস্তে আস্তে এখন ওয়েট করতে হয় প্রায় 7 বছর মতন সময়টা খারাপ। কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়া বা কোনো রিলেশনের মধ্যে জড়িয়ে পড়া, সেখান থেকে কষ্ট আসতে পারে, হাড়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, পড়ে যাওয়া, কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, এগুলোর যোগ কিন্তু আপনার মেয়ের ছকে আছে। অর্থাৎ আমি সয়াসিভাবে বললাম, ছকটা ভালো ছক, সময়টা ভালো চলছে না, বায়োলজি রিলেটেড পড়াশোনা করার জন্য ভালো, সায়েন্স নিয়ে পড়াশোনা করার জন্য ভালো, টেকনিক্যাল লাইনটাও কিছুটা ভালো, কিন্তু বায়োলজি বেশি ভালো। বাবার জায়গাটা খারাপ, বন্ধুস্থান খারাপ, সময় ভালো চলছে না, 7 বছর পর থেকে সময়টা ভালো। এবার বলুন আপনার বক্তব্য। আচ্ছা, আপনার বাবার জায়গাটা খারাপ মানে? বাবার জায়গা খারাপ মানে বাবার সাথে সম্পর্ক ডিস্টার্ব হতে পারে, বাবার শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, বাবার কোনো একটা কিছু, একটা পিতৃস্থানটা একটু ড্যামেজ দেখাচ্ছে আর কি। এবার আর কিছু বক্তব্য আপনার? আমার একটা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনার সাথে আমি আরেকবার ফোন করেছিলাম। আমার মেয়ে অ্যাকচুয়ালি বায়োলজি, আপনি ঠিকই বলেছেন, ও MBBS করেছে। আমি বললাম বায়োলজি নিয়ে কিছু করা উচিত। হ্যাঁ, ও ডাক্তারই এই ইন্টার্নশিপ সবে করেছে, তো আপনার কাছে করেছিলাম আমি ওই চাকরির জন্যে, তো আপনি ওকে একটা 68 দিনে সেই করে লেখার জন্য বলেছিলেন। 68 দিন কি সংখ্যা লেখার কথা বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, কি হলো? 68 দিন পুরো করেছে, ওটা করার 18 দিনের মধ্যেও একটা চাকরি পেয়েছে। আচ্ছা মানে ও MBBS করেছে, চাকরি পাচ্ছিল না, আমার সংখ্যার লেখার পরে 18 দিনের পর থেকে চাকরি পেতে আরম্ভ করেছে। ঠিক আছে, এবার আর কিছু? অশেষ ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আর কিছু জানবেন আপনি? না না, ঠিক আছে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু সংখ্যার মানে ভাইব্রেশন আমাদেরকে প্রতিদিন অবাক করছে আর আমার মধ্যে নানান নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চার করছে। আমার কাছে সাবজেক্ট নয় তবু আমি এটা তুলি। আমার কাছে এমন কিছু কিছু ডকুমেন্ট আছে আমি দেখাতে পারবো না আইনের জন্য। আইনের জন্য দেখাতে পারবো না। এমন কিছু ডকুমেন্ট আছে যেগুলো আইনের জন্য বলতে পারবো না। সেই ডকুমেন্টগুলো মানে ডক্টর অব দি চিন্তা করছে হাউ ইজ ইট পসিবল। আমার কাছে প্রমাণ আছে এখানে, মানে অ্যাপেল এর ডক্টর লিখেছে হাউ ইজ ইট পসিবল। আমার কাছে প্রমাণ আছে, আই হ্যাভ দ্য প্রুফ। উনিও ডাক্তার না ডক্টর মানে ডাক্তারবাবু রিপোর্ট অন্যরকম ছিল। আফটার দ্য প্রপার মেডিটেশন ঈশ্বরকে প্রার্থনা করা এবং সংখ্যার ইউজ দ্যাট ভ্যানিস্ট। ডাক্তারবাবু রিপোর্ট কীভাবে চেঞ্জ হলো জানি না। আমার কাছে এই মুহূর্তে প্রুফ আছে বলে এক্ষুনি দেখাতে পারি, নিয়ে ঘুরছি আমি। এরকম অসংখ্য প্রুফ আছে, এগুলো সব ভগবানের কৃপা, এখানে আমার কিছু নেই, ভগবানের কৃপা। হ্যাঁ কেউ আছেন? অদ্ভুত, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার, কে বলছেন? কে বলছেন? হ্যালো কে বলছেন? নমস্কার, আমি ধর্মতলা থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম? হ্যাঁ মেয়ের নাম রাখি সাহা। কি সাহা? মেয়ের নাম ঐন্দ্রিলা সাহা। মেয়ের নাম ঐন্দ্রিলা সাহা? পার্থি সাহাটা কার নাম? রাখি সাহা মান নাম, মেয়ের নাম ঐন্দ্রিলা সাহা। ডেট অফ বার্থ বলুন। বিকেল কত? তিনটে পঁচিশ। বিকেল তিনটে পঁচিশ ফোর্থ অক্টোবর ও কি বাইরে থাকে কোথাও? ফরেন ট্রেন কোথাও থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পশ্চিম সরি দক্ষিণ দিকের কোন জায়গায়? ও অস্ট্রেলিয়া থাকে। অস্ট্রেলিয়া দক্ষিণ? অস্ট্রেলিয়া। আমি এটা মাঝে মধ্যে অবাক হয়ে যাই। অস্ট্রেলিয়া ইজ এক্স্যাক্টলি সাউথ ইস্ট কর্নার অফ ইন্ডিয়া, দক্ষিণ দিকে মানে, আর পশ্চিমবঙ্গ থেকে একেবারেই দক্ষিণ দিকে। যাই হোক বলি যেটা সেটা হচ্ছে যে এখানে ডেট অফ বার্থের মধ্যে ইনফ্লুয়েন্সটা রয়েছে। যাই হোক ফোর্থ অক্টোবর 1997 শনিবার ছিল। কুম্ভ লগ্ন তুলা রাশি, দেখুন ওরা একটা ভালো সময় কিন্তু অলরেডি ক্রসড, ভালো সময়টা ক্রসড হয়ে গেছে। ক্রসড হওয়ার টাইমটা হচ্ছে আমি বলছি আপনাকে, আজ থেকে মানে মেন আমি ইয়ারগুলো উল্লেখ করছি, ষোলো সতেরো আঠেরো উনিশের শুরুর দিকে অব্দি এটা ভালো সময় ক্রস হয়ে গেছে। ষোলো সতেরো আঠেরো উনিশ, মেনলি সতেরো আঠেরো উনিশের শুরুর দিক একটা ভালো সময় ক্রস হয়ে গেছে। এখন সময়টা কিন্তু বিগড়েছে, এখন সময়টা কিন্তু সেই মাত্রায় ভালো না। ওর বিবাহ জীবনের ক্ষেত্রে কিছু চাপের কারণ রয়েছে। ওর দাঁতের মধ্যে সমস্যা আসতে পারে, স্টমাক প্রবলেম হতে পারে, দাঁতের মধ্যে কোনো সমস্যা আসতে পারে, স্টমাক রিলেটেড ট্রাবল আসতে পারে। এবং ও যেন কোনো বন্ধু বান্ধবের সম্পর্কে উল্টো পাল্টা জড়িয়ে না পড়ে খেয়াল রাখতে হবে। ওর চোখে পক্স পশুদংশন হওয়ার চান্স আছে। পক্স পক্স বোঝেন না? বুঝতে পারলাম, পক্স বোঝেন না? পক্স বসন্ত, বসন্ত মানে কুকুর বেড়াল এসব কামড়াতে পারে, খেয়াল রাখবেন। এমনি ছকটা ভালো ছক, তবে আমার যেটা মনে হচ্ছে ওর বিদেশ যাত্রার যে সুযোগটা বা থাকাটা বোধহয় এবার গেল, বোধহয় ওখানে আর থাকা যাবে না, কারণ শনির দশা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তাহলে কি করতে হবে? সি হ্যাজ টু কাম টু হিয়ার ইন্ডিয়া, ইন্ডিয়া চলে আসতে হবে। এখন কিন্তু ওখানকার জায়গাটা গন্ডগোল দেখাচ্ছে, কোথাও না কোথাও কিছু একটা গন্ডগোল। আপনি সেরকম কিছু ফিল করছেন? হ্যাঁ, ও একটা জ্বর আছে, ও তো ট্রাভেল টুরিস্ট। শুনতে পাচ্ছি না, বলুন বলুন। না বলছি, হ্যাঁ ও তো একটা জব করছে, ও এখন এনআরআই এর জন্য বলছি, ও একটা জব করছে, তো এখন ওর তো পড়াটা কমপ্লিট হয়ে গেছে, মানে আসার জন্য তো ও চাইছে না আসতে। চাইছে না? টিআরটা অ্যাপ্লাই করবে বলছিল। এখানে কিন্তু ওখানে থাকাটা এই মুহূর্তে যা বুঝতে পারছি থাকাটা চাপের আছে, মানে এত ইজি ব্যাপারটা ঘটবে না, একটু ডিস্টার্ব দেখাচ্ছে হয়তো, সি হ্যাজ টু কাম। আপনার আর কিছু কোশ্চেন আছে? না, তাহলে কি ওকে আসতেই বলবো? না আসতে বলবো না, আমি বলছি বিদেশ যাত্রার যোগের যে প্রাবল্যটা ছিল তার সেটা একটু হ্রাসপ্রাপ্ত হচ্ছে,
মানে যেমন আমরা আজ থেকে চার মাস আগে যে ঠান্ডাটা পাচ্ছিলাম এখন ঠান্ডাটা ভ্যানিশ হচ্ছে আস্তে আস্তে, মানে পুরো গরম আসেনি কিন্তু রাতের দিকে ঠান্ডা ফিল করছে একটু একটু, কিন্তু গরম আসছে তেমনি ওর বিদেশ যাত্রার যোগটা কিন্তু কাটছে, ফলে সেটাকে একটু যদি এটা বিদেশ যাত্রায় থাকতে হয় তাহলে কিছু সাপোর্ট নেওয়ার দরকার আছে, নচেত সি হ্যাজ টু কাম, নাহলে ওকে এখানে চলে আসতে হবে। আর কিছু কোশ্চেন আছে আপনার? পরে কোনো মেসেজ বা হোয়াটসঅ্যাপ অ্যাকসেপ্টেড হয় না। আর যেটা বলছি আপনার সঙ্গে ফোনটা রাখুন, আমি আমার ড্রিম ডেস্টিনি ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন, যদি ল্যাপটপটা দেখানো যায়, ড্রিম ডেস্টিনি ইউটিউব চ্যানেল আছে একটা আমার, এবং একটা ড্রিম ডেস্টিনি ফেসবুক পেজ আমি তৈরি করেছি, কারণ ফেসবুক এই গত সপ্তাহে তৈরি করার পরে প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আমি কোথা থেকে শুনেছি আই অ্যাম নট শিওর 5000-এর বেশি যদি ফ্রেন্ড লিস্টে থাকে বোধ হয় ওটা ব্লক হয়ে যায়, এরকম কিছু একটা শুনেছি, যে কারণে আমার আমাকে সব কটা ফ্রেন্ড লিস্ট আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, 5000 পরিপূর্ণ হয়ে গেছে, ফলে সেখানে আমি আর কিছু করতে পারছি না, ফলে আপনারা যাবতীয় কিছু ইচ্ছা করলে ড্রিম ডেস্টিনি দেখে রাখুন। এই ড্রিম ডেস্টিনি ফেসবুকের মধ্যে আমি বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছি, বিভিন্ন তথ্য, কিরম তথ্য, কোন কানেকশান থাকলে বাড়ির প্রতিবার মূল্যায়ন হয় না, কিরম থাকলে কিরম জায়গা হলে ভালোবাসা চলে যায়, কোন জায়গায় মানুষ ঘুমালে রক্তে শর্করা বৃদ্ধি হতে পারে যদিও ডাক্তারি পরামর্শ প্রয়োজন, কোন বাড়ির মধ্যে থাকলে আইনত জটিলতা আসতে পারে, আপনারা ফেসবুক পেজে দেখতে পারবেন এবং ফেসবুকের বুকের যে অ্যাকাউন্ট শ্রীমণি ভাস্কর সেখানেও দেখতে পাবেন, কিন্তু আমি চাইবো ফেসবুক পেজ যেটা সেটা আপনারা ফলো করুন, ড্রিম ডেস্টিনি ফেসবুক পেজ ফলো করুন, সেখানে আমি অনেক তথ্য দিচ্ছি। এক দ্বিতীয় হচ্ছে আপনাদের ওখান থেকে প্রচণ্ড চাহিদা হচ্ছে লোকে শিখবো 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 শিখবো, তার জন্য এই বাস্তু কোর্স করার চিন্তা আমরা করেছি, মাসখানেক দেড়েকের পরেই করবো অনলাইনে। বেসিক বাস্তুর তিনটে পার্ট থাকবে, পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি, তার মানে বাস্তুর মাধ্যমে কিছু আপনার যদি বেনিফিট দেওয়া যায় অধিকাংশ ক্ষেত্রেই না ভেঙে তার প্রচেষ্টা করব। পার্ট ওয়ানের মধ্যে কিছু থাকবে, পার্ট টুর মধ্যে কিছু থাকবে, পার্ট থ্রি, টোটালটাই বেসিক কোর্স মানে সাধারণ মানুষদের জন্য। আর একটা হায়ার কোর্স করার ইচ্ছে আছে ফর দ্য অ্যাস্ট্রোলজার্স, কারণ অ্যাস্ট্রোলজারদের আরও অনেক বড় বড় রেমিডিয়াল মেজারমেন্ট দিতে হয়, অ্যাস্ট্রোলজারদের জন্য যে কোর্স আছে সাধারণ মানুষ সেটা করতে পারবেন না, মানে সেখানে আরও অনেক বুদ্ধি প্রয়োগের ব্যাপার আছে, এটা আমার প্ল্যানিং আছে। যেটা আলোচনা চলছিল এবার যে ছবিটা দেখাচ্ছিলাম, দেখুন প্রথম যে ছবিটা, প্রথম যে ছবিটা, ইয়েস, এই যে ছবিটা দেখুন, এই ছবিটা কে কোন ঘরে থাকবে, কে কোনটা চুজ করবে, এটা প্রথম এটা ভীষণ মাত্রায় জরুরি বুঝতে হবে। আজকে বেডরুম নিয়েও বলবো যদি সময় থাকে, জানি না সময় পাবো কি না, কতক্ষণ টাইম আছে একটু বললে ভালো হতো। 7 মিনিট, আচ্ছা ঠিক আছে 7 মিনিট। এইটা যদি দেখানো যায়, এই ছবিটা যদি দেখানো যায় একটু, এই ছবিটি কেউ দেখায় একটু, রাইট, আমি দেখাচ্ছি, বড্ড এ দেখাচ্ছে, হালকা দেখাচ্ছে, রাইট, দেখুন এই ছবিটা আপনারা অবজার্ভ করুন, এই ছবিটাতে এইটা হচ্ছে পূর্ব দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, সুতরাং এই এই কর্নারটা হচ্ছে উত্তর পূর্বের কর্নার, এর অধিপতি গ্রহ হচ্ছে টোটালটাই জুপিটার, এই কর্নারটা হচ্ছে দক্ষিণ পূর্বের কর্নার, এই কর্নারটা দক্ষিণ পূর্বের কর্নার, এই কর্নারের মালিক হচ্ছে শুক্র, এই কর্নারটা হচ্ছে দক্ষিণ পশ্চিমের কর্নার, এর মালিক হচ্ছে রাহু, এই কর্নারটার হচ্ছে উত্তর পশ্চিমের কর্নার, এই কর্নারের মালিক হচ্ছে চন্দ্র, অর্থাৎ এখানে দেখুন অসংখ্য ফ্ল্যাট আছে, এখানে অসংখ্য ফ্ল্যাট, এখানে অসংখ্য ফ্ল্যাট, এখানে অসংখ্য ফ্ল্যাট, এর মধ্যে কোনটাকে চুজ করবেন? প্রথমত যাদের ছকে জুপিটার ভালো এইটা, যাদের ছকে চন্দ্র ভালো সেটা এটা, যাদের ছকে রাহু ভালো এটা, যাদের ছকে শুক্র ভালো সেটা এটা, এই প্লটটাকে চয়েস করতে হবে। অর্থাৎ যদি এটা পূর্ব দিক হয় এটা উত্তর পূর্বের প্লট, এটা উত্তর পশ্চিমের প্লট, উত্তর পূর্বের প্লটটা কন্ট্রোল করে জুপিটার গ্রহ, উত্তর পশ্চিমের প্লট কন্ট্রোল করে চন্দ্র গ্রহ, মানে এটা কিন্তু একজনের বাড়ি না, এখানে অসংখ্য লোকেরা থাকতে পারবে, তো এইখানকার প্লটটা চয়েস করবেন দাদা যারা চন্দ্র গ্রহটা ভালো আছে, এইখানে প্লট চয়েস করবেন যাদের রাহু ভালো আছে, এই জায়গায় প্লট চয়েস করবেন যাদের শুক্রগ্রহ ভালো আছে, এটা প্রথম সূত্র। এবার যে কোনো প্লট যদি চয়েস করেন, এবার পরের যে আমি যেটা বলবো, দেখুন এইটা, এখানে ধরুন একটা প্লট, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কাটিং আছে, দেখুন
এই জায়গাটা একটা কাটিং দেখতে পাচ্ছেন, কাটিং আবার দেখুন এইখানে একটা কাটিং আছে। যে কোনো ফ্ল্যাট কিনতে গেলে আপনার অধিকাংশ কাটিং পাবেন, যেটা বাস্তব মতে মোটেও শুভ না। এবার দেখুন এখানটা একটা ক্লাটিং কাটিং আছে, দেখুন এই জায়গাটা কাটিং কাট করছে, এই জায়গাটা কাট করছে, মানে এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্মে কিন্তু নেই। এই প্লটটা টোটালটাই রেক্ট্যাঙ্গেল ফর্মে কিন্তু নেই, মানে খাপচা খাপচা হয়ে আছে। মানে দেখুন কাটিং হচ্ছে এখানে একটা, কাটিং হচ্ছে এখানে একটা, আপনি দেখতে পাচ্ছেন কাটিং হচ্ছে এই জায়গাটা একটা, কাটিং হচ্ছে এই জায়গাটা, কাটিং আবার কাটিং হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটাও কাটিং হচ্ছে। এবার যদি প্লটটাকে ধরে নেওয়া যায় আলোচনার সাপেক্ষে যে এই দিকটা হচ্ছে পূর্ব দিক, তাহলে এই কর্নারটা হচ্ছে উত্তর পূর্ব কর্নার, এই দিকটা যদি পূর্ব দিক হয়, এই দিকটা যদি পূর্ব দিক হয় তাহলে এটা পূর্ব লোটা পশ্চিম দিক, এটা পূর্ব লোটা পশ্চিম দিক, এটা উত্তর দিক এবং এটা দক্ষিণ দিক। এই জায়গার মধ্যে বেডরুমটা কার কোথায় হওয়া উচিত, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রথম জেনে রাখুন। এটা আপনাকে আপাতভাবে বলছি বোঝানোর জন্য, যেখানে আরও অনেক কিছু দেখা প্রয়োজন কিন্তু আপাতত সুবিধার জন্য। এই এই দিক যদি পূর্ব দিক হয় তাহলে এই দিকের কর্নারটা হচ্ছে উত্তর পূর্ব কর্নার, এই কর্নারে বাচ্চাদেরকে ঘুমানো উচিত। যদি যাদের বয়স 30-40 বছর বয়স, তারা এই কর্নারে থাকলে চাকরি চলে যেতে পারে, বিবাহ জীবনে প্রবলেম আসতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তির উদ্ভব হতে পারে। এই উত্তর পূর্বের অংশ যদি কারোর বেডরুম হয়, আমি আবার বলছি ভালো করে বুঝুন, এই প্লটটার এদিকটা হচ্ছে পূর্ব দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক। এবার এই উত্তর পূর্বের কর্নারে যদি বেডরুম থাকে, যদি বয়স 30-40 মধ্যে হয়, এখানে যারা যারা ঘুমাবে যদি তাদের বয়স 30-40 হয়, তাহলে দেখা যাবে তাদের কেরিয়ার ড্যামেজ করছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ডিস্টার্ব করছে। কিন্তু যদি বয়স 20-এর মধ্যে হয় তাহলে দিস ইজ দ্য আইডিয়াল প্লেস। এবার ধরুন কেউ একজন ডক্টর, ডক্টর কোথায় ঘুমাবেন সবচেয়ে বেস্ট এফেক্ট? ডাক্তারি শাস্ত্রের জন্য দক্ষিণ পূর্ব এবং দক্ষিণের মধ্যের জায়গা চুজ করতে হয়। যদি আমরা আবার এটা দেখি, আগের ছকটা এটা দেখি, ডাক্তারি যারা কাজকর্ম করছেন, এখানে একজন ডক্টর থাকেন, তার বেস্ট বেনিফিট দেওয়া, ক্লায়েন্টদের সাপোর্ট দেওয়া, অর্থ রোজগার করা, সম্মান বৃদ্ধি হওয়া, ডাক্তারবাবু কোথায় থাকবেন? এই ঘরেরই ডাক্তারবাবু থাকবেন দক্ষিণ পূর্ব এবং দক্ষিণের মধ্যের কোনো জায়গা, মানে এটা পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, অর্থাৎ তার বেডরুম এরম কাছাকাছি করতে হবে। হোয়ার অ্যাজ ডাক্তারবাবু যদি দক্ষিণ পশ্চিম কোণে কোথাও থাকেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তাহলে তার কেরিয়ার ড্যামেজ করতে আরম্ভ করবে। হোয়ার অ্যাজ দেখুন যারা প্রোমোটারি কন্ট্রাক্টারি এসব নিয়ে কাজকর্ম করছেন, মানে রাহুর কাজ, তাকে রাহুর ঘরে শুতে হবে, তাকে রাহুর ঘরে শুতে হবে, এবং তার বয়সটা হতে হবে আফটার 28-30-260, তাকে রাহুর ঘরে শুতে হবে। প্রফেশন অনুযায়ী কাজ হয়। যারা ধরুন দেবজিতের মতন জার্নালিস্ট, জার্নালিজমের কারক গ্রহ হচ্ছে বুধ, জার্নালিজম লাইনে অত্যন্ত টপে উঠতে গেলে এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, ওনাকে এখানে বেডরুম করতে হবে উত্তরে, উত্তরে। দিস ইজ দ্য রিজন। ধরে রাখুন কেউ একজন ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের প্রচণ্ড চাপ কাজের, ভয়ানক কাজের চাপ, সেই ব্যাংকের কোনো ম্যানেজার যদি বাইচান্স পশ্চিম দিকে ঘুমায়, মানে এটা পূর্ব এটা পশ্চিম, তার উপর লিটিগেশন আইনত ঝঞ্ঝাট আসতে পারে, কারণ ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে পশ্চিম দিক একদম যায় না। এটি পূর্ব হয়, এটা পশ্চিম মোটামুটি আনুমানিক, এই জায়গায় যদি ব্যাঙ্কিং সেক্টরের লোকেরা ঘুমান, ঘুমাতে ঘুমাতে 2-3 বছর বাদেই কিন্তু বিপদ আসবে। আমি এসব বিষয় নিয়ে সামনের শনিবারের সন্ধে 6:35 সব ডিটেলস বলবো, আপনারা ফেসবুকটা অবজার্ভ রাখবেন, সেখানে অনেক তথ্য দিচ্ছি। ফেসবুক পেজ ড্রিম ডেস্টিনি তে আপনারা লুক করবেন, ওখানে আমি কিছু তথ্য দেবো। থ্যাংক ইউ, বেশ অনেক অনেক ধন্যবাদ। তবে আমার একটা কোয়েশ্চেন আছে মনে, আমি কি করতে পারি এখনই? যে কোয়েশ্চেনের উত্তর আমরা পরের অনুষ্ঠানে নেব। স্বামী এবং স্ত্রী দুজনের দুরকম প্রফেশন, তারা ঠিক কোন ঘরটাকে চুজ করবে, কমন কমন গ্রহ যেটা। হ্যাঁ বেশ, আমরা সেই জায়গায় আসবো, পরবর্তী সময় অবশ্যই আলোচনা হবে। অনেক অনেক ধন্যবাদ, সামনের শনিবার ঠিক দুপুর 12টার সময় আবারও দেখা হচ্ছে। নমস্কার মনিদাকে, নমস্কার সবাইকে।